এখানে দেখো থিওরেম টু যেটা বলেছে সেটা প্রমাণ করতে হবে যে কোন একটা ইকুয়েশনে এম ডিএক্স প্লাস এন ডি ওয়াই সমান জিরো এই ইকুয়েশনটা নাম্বার অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ঠিক আছে, এই ইকুয়েশনটা যা সলিউশন থাকবে তার নাম্বার অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ইজ ইনফাইনাইট, এটা প্রমাণ করতে হবে। তাহলে স্টেটমেন্টটা এখানে বলছে কি, the number of integrating factors of an equation mdx plus ndy is equal to zero, which has a solution is infinite. দেখো প্রমাণটা এবার কিভাবে করছে, দ্য নাম্বার অফ ইন্ডিকেটিং ফ্যাক্টর অফ অ্যান ইকুয়েশন এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই সমান জিরো হুইচ হ্যাজ এ সলিউশন ইজ ইনফাইনাইট, এটা তোমাকে প্রমাণ করতে হবে, স্টেটমেন্টটা হচ্ছে এটা। এবার দেখো প্রুফটা করার জন্য আমরা প্রথমেই ধরে নিচ্ছি, ভালো করে খেয়াল করবে প্রমাণটা, লেট মিউ ব্র্যাকেটে এক্স কমা ওয়াই, ঠিক আছে, একটু আগে বললাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এক্স আর ওয়াই এর ফাংশন হবে, সেই জন্য দেখো মিউ ব্র্যাকেটে এক্স কমা ওয়াই ধরছি, এটাকে কি ধরছি না বি অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ঠিক আছে, মিউ এক্স কমা ওয়াইটাকে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ধরলাম, কার না অফ দ্য গিভেন ডিই, গিভেন ডিই বলতে কোনটাকে বোঝাচ্ছে, না গিভেন ডিই বলতে এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই সমান জিরোটাকে মিন করছি, অফ দ্য গিভেন ডিই এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইজ ইকাল টু জিরো, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হলাম মিউ এক্স কমা ওয়াই। এবার তাহলে একটু আগে দেখো যখন আজকে আমরা প্রথম ক্লাসেতে একদম প্রথমেই যখন বলেছিলাম, তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যখনই তুমি বলছো তার মানে কি হয়ে যাবে বলো দেখি, না তার মানে এই মিউ এক্স ওয়াই এক্স আর ওয়াই এর ফাংশনটা দিয়ে এই ইকুয়েশনটাকে যদি মাল্টিপ্লাই করা হয়, ভালো করে শুনবে, এই ইকুয়েশনটাকে যদি মিউ অফ এক্স কমা ওয়াই দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা একটা কি হবে, না এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে যাবে। কি বললাম, এটা বলতে পারছি কোথেকে, না এটা বলতে পারছি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের যে ডেফিনেশন পড়েছি সেখান থেকে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি, না মিউ এক্স কমা ওয়াই ইন্টু এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই, ঠিক আছে, আমরা ইকুয়াল টু জিরোটা লিখছি না, ইকুয়াল টু জিরোটা বলছি না, তাহলে সেক্ষেত্রে মিউ এক্স কমা ওয়াই ইন্টু এম ডি এক্স প্লাস এন ডি ওয়াইটা কি হবে বলো, এটা সমান যদি জিরোটা একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় তাহলে এইটা কি হবে, না এইটা তখন হবে দেখো ইজ অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল, কি বললাম ইজ অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল, মিউ ইন্টু এক্স কমা ওয়াই ইন্টু ফার্স্ট ব্র্যাকেটে এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই, এই জিনিসটা তখন একটা উইল বি অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়ে যাবে। এবার এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়ে যাওয়া মানে, এই জিনিসটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়ে যাওয়া মানে কি বলেছি, আজকে প্রথমেই বলেছি, তাহলে সেক্ষেত্রে দেয়ার এক্সিস্ট এ ফাংশন, ঠিক আছে, দেয়ার এক্সিস্ট এ ফাংশন, সেই ফাংশনটা কি, না সেই ফাংশনটা হচ্ছে ইউ ইজ ইকাল টু ইউ অফ এক্স কমা ওয়াই, এক্সাক্ট ডিফারেন্সিয়াল হওয়া মানে দেয়ার এক্সিস্ট এ ফাংশন ইউ ইজ ইকাল টু ইউ অফ এক্স কমা ওয়াই, সাজ দ্যাট কি বলতে পারবো, না সাজ দ্যাট দেখো লিখতে পারবো মিউ ইন্টু এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই, মিউ ইন্টু এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই সমান ডি ইউ, কি গো আজকেই তো বলা হয়েছে প্রথমে, দেখো এটা লেখা যাবে কিনা, মিউ ইন্টু এক্স ওয়াই ইন্টু মিউ অফ এক্স কমা ওয়াই ইন্টু এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই, এই জিনিসটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়ে যাওয়ার মানে কি বলতে পারবো, না দেয়ার মাস্ট বি এ ফাংশন, সেই ফাংশনটা কি, না ইউ ইজ ইকাল টু ইউ অফ এক্স কমা ওয়াই, যার জন্য আমরা কি লিখতে পারবো, না মিউ অফ এক্স কমা ওয়াই বা শুধু মিউ লিখলাম ইন্টু এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইজ ইকাল টু ডি ইউ, দেখো কারণ আজকে প্রথম পার্টেতেই আমরা দেখো বলা হয়েছে যে কি বলা হয়েছে, না ওইখানে বলা হয়েছে দেখো ইফ দ্য ইকুয়েশন এম ডি এক্স প্লাস এন ডি ওয়াইটা যদি এক্সাক্ট হয় তার মানে কি, না তার মানে একটা ফাংশন ইউ সমান ইউ এক্স কমা ওয়াই এক্সিস্ট করবে যার জন্য এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই সমান ডি ইউ হবে। এবার এই জিনিসটা যেহেতু একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হওয়া মানে আমরা এই জিনিসটা সমান যখনই জিরো লিখবো, সমান জিরো যখনই করে দেবো তখন আর এক্সাক্ট ডিফারেন্সিয়াল বলবো না, তখন বলবো কি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সমান জিরো যখনই বলে দেবো। তাহলে সেক্ষেত্রে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হওয়া মানে
ঠিক আছে, আমি যদি সমান জিরো লিখতাম এটা তখন কি হতো না, এটা এটা তখন বলতাম এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে সেক্ষেত্রে কি হতো না, বাই ডেফিনেশন থেকে আমরা বলতে পারতাম দেয়ার মাস্ট বি এ ফাংশন ইউ ইজ ইকাল টু ইউ অফ এক্স কমা ওয়াই সাচ দ্যাট ডি ইউ ইজ ইকাল টু কি হবে না মিউ অফ এক্স কমা ওয়াই ইন্টু এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই। এটা আজকে আমরা প্রথমেই যেটা বলেছিলাম ডেফিনেশন যেটা দিয়েছিলাম সেই ডেফিনেশন থেকে এটা লিখতে পারলাম। এবার দেখো কি করছি এখান থেকে, তাহলে এটা যখনই এক্সাক্ট ডিফারেন্সিয়াল তোমার হয়ে যাচ্ছে তখন তার সলিউশনটা কি হবে না, তার সলিউশনটা দেখো বলেছিলাম আজকে প্রথম পার্টেতে ইউ এক্স কমা ওয়াই ইজ ইকাল টু সিটা হয়ে যাবে ওর সলিউশনটা। তাহলে এখান থেকে দেখো বলতে পারবো অ্যান্ড হেন্স ইউ এক্স কমা ওয়াই ইজ ইকাল টু সি এটা হয়ে যাবে ইজ এ সলিউশন, যেখানে সিটা একটা কনস্ট্যান্ট আরবিটারি কনস্ট্যান্ট। এবার আমরা যেটা করছি দেখো লেট, এবার আমরা ধরে নিচ্ছি লেট জি অফ ইউ ঠিক আছে, লেট জি অফ ইউ বি এনি আরবিট্রারি ফাংশন অফ ইউ, বি এনি আরবিট্রারি ফাংশন অফ ইউ, যে কোনো একটা ইউ এর আরবিট্রারি ফাংশন ধরলাম, বি জি ইউ বি এনি আরবিট্রারি ফাংশন অফ ইউ। এবার যেটা করব নাও মাল্টিপ্লাইং দ্য অ্যাবাভ ইকুয়েশন, অ্যাবাভ ইকুয়েশন বলতে এই যে এইটা অ্যাবাভ ইকুয়েশনের বোথ সাইডে আমি জি ইউ দিয়ে দেখো মাল্টিপ্লাই করছি, ভালো করে বুঝবে এই জায়গাটা। তাহলে কি পাবো, উই গেট তাহলে হবে দেখো মিউ ইনটু জি অফ ইউ, ঠিক আছে এখানে মিউ ব্র্যাকেটে এক্স কমা ওয়াই লিখে নিতে পারো অসুবিধা নেই কিছু, আমি মিউ ব্র্যাকেটে এক্স কমা ওয়াই না লিখে শুধু মিউ লিখছি, মিউ ইনটু জি অফ ইউ ঠিক আছে ইনটু আর কি হবে না এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই, এই জিনিসটা সমান ডান দিকটা হয়ে যাবে দেখো জি অফ ইউ ইনটু ডি ইউ, দেখো লেখা যাবে কিনা বোথ সাইডে জি অফ ইউ দিয়ে এর মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে যেখানে জি অফ ইউটাকে বললাম কি না বি এনি আরবিট্রারি ফাংশন অফ ইউ। এবার দেখো এই জিনিসটাকে আমরা এইভাবে দেখো লিখতে পারবো সমান দিয়ে জি ডি অফ ক্যাপিটাল জি অফ ইউ সে, কি বললাম ডি অফ ক্যাপিটাল জি অফ ইউ সে। এবার তোমাদের মনে হতে পারে যে জি ইউ ডি ইউটা থেকে এই জিনিসটা কিভাবে আমরা লিখে দিলাম না, দেখো মনে করো জি অফ ইউ ফাংশনটা তুমি বলো যে কোনো একটা ইউ এর ফাংশন বলো, জি অফ ইউ সমান কত লিখবো বলো, যে কোনো একটা ফাংশন বলো, মনে করো আমি ইউ স্কোয়ার নিলাম ঠিক আছে, জি অফ ইউটা দেখো ইউ স্কোয়ার ডি ইউ ধরলাম, তাহলে এখান থেকে দেখো ডি অফ এটা এই লাইনটাকে লিখছি কি না ডি অফ জি ইউ আকারে, তাহলে এই ইউ স্কোয়ার ডি ইউটাকে আমরা কি লিখতে পারবো বলো দেখি, এখান থেকে এই জিনিসটাকে কি লেখা যাবে ডি দিয়ে যদি লিখতে যাই তাহলে কত লেখা যাবে বলো, এটাকে দেখো লেখা যাবে ডি অফ ওয়ান থার্ড, আবার ওয়ান থার্ড ইউ কিউব, দেখো তো লেখা যায় কিনা, তার মানে এখানে ক্যাপিটাল জি ইউটা কত হয়ে যাচ্ছে না ক্যাপিটাল জি ইউটা হয়ে যাচ্ছে দেখো ওয়ান থার্ড ইউ কিউব। এবার কেউ বলছে আমি জি অফ ইউ সমান ইউ স্কোয়ার ধরবো না, আমি মনে করো ধরবো বলছে ইউ স্কোয়ার প্লাস ইউ যদি ধরে তাহলে সেটাও তো একটা ইউ এর ফাংশন, কেউ বলছে জি অফ ইউটা আমি এরকম না ধরে আমি জি অফ ইউটাকে এইভাবে যদি ধরি না তাহলেও সেক্ষেত্রেও এই জিনিসটাকে এইভাবে দেখো লিখতে পারবো, কিভাবে না দেখো সেটা কিভাবে লেখা যাচ্ছে না, এখানে দেখো জি অফ ইউটা ধরেছি কি ইউ প্লাস ইউ স্কোয়ার বা ইউ স্কোয়ার প্লাস ইউ ধরলাম, এবার তাহলে জি অফ ইউ ইনটু ডি ইউটা কত হবে না ইউ স্কোয়ার প্লাস ইউ ইনটু ডি ইউ। এবার তুমি এটাকে ডি অফ আকারে লিখতে চাইছো তাহলে ডি অফ কত লেখা যাবে বলো, দেখো এটাকে লেখা যাবে ওয়ান থার্ড ইউ কিউব প্লাস, দেখো লেখা যাচ্ছে কিনা, তার মানে এইখানে এই টোটাল জিনিসটা তোমার কি হয়ে যাচ্ছে না এটাই তোমার হয়ে যাচ্ছে দেখো ক্যাপিটাল জি অফ ইউ, যেটা এইখানে দেখো লিখেছিলাম ডি অফ ক্যাপিটাল জি অফ ইউ। আবার কেউ বলছে এটাকেও লিখবো না এটাও ধরবো না আমি তার বদলে অন্য ধরবো কিছু, তুমি যেভাবেই লেখো না কেন জি অফ ইউটা মোদ্দা কথা ইউ এর ফাংশন হতে হবে, জি অফ ইউটাকে তুমি যেভাবেই ইউ এর ফাংশন লেখো না কেন এটাকে দেখো ডি অফ জি ইউ আকারে আমরা এইভাবে দেখো লিখতে পারছি, এটা ধরে নিচ্ছি ডি অফ জি ইউ সে, ঠিক আছে যেখানে ক্যাপিটাল জি ইউটাও একটা কি হবে ইউ এর ফাংশন হবে, দেখতেই পাচ্ছ এখানে বা এখানে
তোমার দু জায়গাতেই কি দেখতে পেলে না সেটা একটা ইউ এর ফাংশন হচ্ছে এবং সেটাকেই আমরা ক্যাপিটাল জি অফ ইউ নাম দিচ্ছি। এবার ভালো করে খেয়াল করো তাহলে এই যে দু বোথ সাইডে আমরা মাল্টিপ্লাই যখন করলাম তখন রাইট হ্যান্ড সাইডে আর এইচ এস এর যে এক্সপ্রেশনটা সেটা কি হচ্ছে বলো দেখি না, এইটাকে যদি মনে মনে আমি ইউ ধরে নিই, ভালো করে শুনবে কি বলছি, এইটাকে যদি মনে মনে আমি ইউ ধরে নিই তাহলে রাইট হ্যান্ড সাইডটা দেখো একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হচ্ছে কিনা, রাইট হ্যান্ড সাইড অফ দা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা রাইট হ্যান্ড সাইডটা বা ডান দিকটা ইজ অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল হচ্ছে। কেন, ওই যে বললাম এক্সাক্ট ডিফারেন্সিয়াল হওয়া মানে কি, দেয়ার এক্সিস্ট এ ফাংশন ইউ সমান ইউ অফ এক্স কমা ওয়াই সাজ দ্যাট কি হবে না ওইটাকে সমান দিয়ে আমরা ডি ইউ আকারে লিখতে পারবো। এবার এই জিনিসটা যেহেতু ডি অফ জি ইউ আকারে লেখা আছে, ঠিক আছে, যেখানে জি অফ ইউটা একটা ইউ এর ফাংশন, তার মানে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে রাইট হ্যান্ড সাইডটা একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়ে যাচ্ছে, এবং এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়ে যাওয়া মানে যেহেতু মাঝখানে সমান আছে তার মানে এই জিনিসটাকেও তোমাকে কি হতে হবে না, এই জিনিসটাকেও একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হতে হবে, কারণ যেহেতু এইটা সমান এটা লেখা আছে। ডান দিকটা যদি এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয় তাহলে সেক্ষেত্রে বাঁ দিকটাকেও একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হতে হবে। এবার বাঁ দিকটাকে যদি এখন এক্সাক্ট ডিফারেন্সিয়াল হতে হয় তাহলে কি হতে হবে না, তাহলে দেখো ইউ ইনটু জি অফ ইউটাকে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হতে হবে। কি বললাম, এই জিনিসটাকে ডান দিকে যদি এক্সাক্ট ডিফারেন্সিয়াল, ডান দিকের এক্সপ্রেশনটাকে একটা যদি এক্সাক্ট ডিফারেন্সিয়াল হতে হয় তাহলে সেক্ষেত্রে মিউ ইনটু জি অফ ইউটাকে একটা তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হতে হবে। এবং এটা বলতে পারছি কেন বা কিভাবে না, ওই যে প্রথমেই দেখো থিওরামটা শুরু করার সময়তে আমরা কি ধরে নিয়েছিলাম না, থিওরামটা শুরু করার সময়তেই দেখো ধরে নিয়েছিলাম লেট মিউ এক্স ওয়াইটা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, দিয়ে তারপর কি লিখেছিলাম দেয়ারফর মিউ এক্স কমা ওয়াই ইনটু এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই, এইটা হচ্ছে কি একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল, দেখো বলা হয়েছিল কিনা। তার মানে কি, তার মানে মিউ এক্স ওয়াইটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলে তবে এই জিনিসটা একটা কি হয়ে যাচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল হচ্ছে, কারণ ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ভূমিকাটা তো তাই, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে যখনই তুমি মাল্টিপ্লাই করবে সেটা তখন তোমার একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে যাবে। এবার এই দিকটা বললাম কি না, লেফট হ্যান্ড সাইডটা যেহেতু অ্যাজ রাইট হ্যান্ড সাইডটা যেহেতু এক্সাক্ট ডিফারেন্সিয়াল তাহলে সেক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডটাকেও একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হতে হবে, এবং সেটা তখনই সম্ভব হবে, লেফট হ্যান্ড সাইডটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল তখনই হবে যদি এই এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই এর সাথে যে পার্টটা গুণ করা আছে সামনে, ঠিক আছে, মিউ ইনটু জি অফ ইউ, এইটা যখন তোমার কি হবে না যখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে। তাহলে এইটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হওয়া মানে সেক্ষেত্রে কি মানে ইন্ডিকেট করছে না, জি অফ ইউ ইনটু মিউ অফ এক্স ওয়াইটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হওয়া মানে জি অফ ইউটাকে দেখো কি ধরেছিলাম আরবিট্রারি ফাংশন অফ ইউ। তার মানে কি, জি অফ ইউটাকে তুমি যা কিছু ধরতে পারো, আরবিট্রারি মানে কি তুমি যা কিছু ধরতে পারো, তার মানে জি অফ ইউ ইনটু মিউ অফ এক্স ওয়াইটা যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় যেখানে জি অফ ইউটা যদি আরবিট্রারি ফাংশন অফ ইউ হয় তার মানে কি হচ্ছে সেক্ষেত্রে নাম্বার অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি পেয়ে যাচ্ছ, দেখো ইনফাইনাইট চলে আসছে, কারণ জি অফ ইউটা তো আরবিট্রারি, এর জায়গায় তুমি যা কিছু ধরতে পারো, আরবিট্রারি মানে কি তুমি যা কিছু বসাতে পারো, জি অফ ইউ এর জায়গায় তুমি এফ অফ ইউ বা অন্য যে কোনো ফাংশন তুমি চুজ করতে পারো, এরকম অসংখ্য মান তুমি নিতে পারো, তার মানে সেক্ষেত্রে মিউ ইনটু জি অফ মিউ এক্স ওয়াই ইনটু জি অফ ইউটা যেহেতু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাচ্ছি তাহলে সেক্ষেত্রে জি অফ ইউটাকে যেহেতু আরবিট্রারি ফাংশন বলেছি বা আরবিট্রারি ফাংশন ধরা হয়েছে তার মানে সেক্ষেত্রে মিউ ইনটু জি অফ ইউটা কি হয়ে যাচ্ছে না, এই জিনিসটা যেহেতু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বললে এবং এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা তার মানে সেক্ষেত্রে ইনফাইনাইট হয়ে যাচ্ছে সংখ্যাটা, দেখো, এবং সেক্ষেত্রে এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই সমান জিরো ইকুয়েশনটা যে নাম্বার অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেই নাম্বার অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমাদের ইনফাইনাইট চলে আসছে, এবং এটাই আমরা দেখো থিওরেমটাতে প্রমাণ করতে চাইছিলাম। দেখো এবার ভালো করে পড়ে বুঝতে পারলে কিনা।